সাধারণভাবে আমরা রান্নার জন্য ব্যবহার করে থাকি সর্ষের তেল, সূর্যমুখীর তেল, বাদাম তেল, সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি ইত্যাদি। এবং তার সাথে সাথে আজকাল বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে অলিভ অয়েলও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই সমস্ত তেলগুলির মধ্যে কোন তেলটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বা কোন তেলটি আপনার হার্টের জন্য নিরাপদ, এই প্রশ্নটিও কিন্তু বারবার আমাদের কাছে এসে হাজির হয়। এবং আজকালকার বেশ কিছু তেলের কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলি দাবি করছেন তাদের কোম্পানিতে যখন তেল তৈরি করা হয় তখন সে তেলটি এমনভাবে প্রসেসিং করা হয় তার মধ্যে থেকে কোলেস্টেরলকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তারা 0% কোলেস্টেরল বা 100% কোলেস্টেরল ফ্রি তেল বানাচ্ছেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা আলোচনা করব যে বাজারে যে সমস্ত তেল পাওয়া যায় তার মধ্যে কোলেস্টেরল ফ্রি তেল কোনটি, বা কোন তেলটি আপনার হার্ট হেলথের জন্য উপকারী, কোন তেলটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে কোন তেলের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আজ আমরা এই প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খুব সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের হার্টের সমস্যার প্রধান ভিলেন হলো দুইজন, একটি হলো কোলেস্টেরল এবং একটি হলো ট্রাইগ্লিসারাইড। আমাদের রক্তে যখনই আমরা দেখতে পাই কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে সাথে সাথেই কিন্তু আমরা তেলের উপরে সচেতন হয়ে যাই, তার কারণ আমাদের একটা ধারণা রয়েছে যে তেল আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই একজন মানুষের যখনই রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় সাথে সাথেই মানুষটি তেল খাওয়া বন্ধ করে দেন, এবং বিনা তেলে কিছুদিন খাওয়ার পরে যখন তার খেতে অসুবিধে হয় তখন তিনি বাজারে বেরিয়ে পড়েন লো কোলেস্টেরল অয়েল বা 0% কোলেস্টেরল অয়েলের সন্ধানে। আর এই অসুবিধার কথা মাথায় রেখে তেলের কোম্পানিগুলি 0% কোলেস্টেরল অয়েল বানাচ্ছেন। দেখুন, আগে অনেক ভিডিওতে আপনাদের বলেছি, আবার বলছি যে এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না। বাজারে যে সমস্ত তেল পাওয়া যায় বা আমরা রান্নার কাজে যে সমস্ত তেল ব্যবহার করে থাকি প্রায় প্রত্যেকটি তেল কিন্তু উদ্ভিদজ তেল, অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি যে সমস্ত তেল সেই তেলের মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না, তেল মাত্রই কিন্তু ট্রাইগ্লিসারাইড। মানুষ যেহেতু এই কোলেস্টেরল শব্দটির সাথে বেশি পরিচিত, তেলের কোম্পানিগুলি সেই সুযোগের সদ্ব্যবহার করে তেলের প্যাকেটের গায়ে 0% কোলেস্টেরল বা 100% কোলেস্টেরল ফ্রি অয়েল লিখে মানুষকে নিরন্তর বোকা বানিয়ে চলেছেন। এই সমস্ত তেলগুলির মধ্যে যদি কোলেস্টেরল না থেকে থাকে তাহলে কোন তেলের মধ্যে কোলেস্টেরল থাকে? দেখুন, আবার আপনাদের বলছি, যে সমস্ত তেল প্রাণী দেহ থেকে উৎপত্তি হয় সেই সমস্ত তেলের মধ্যে আপনি কোলেস্টেরল পেতে পারেন, অর্থাৎ আপনার ঘি, মাখন, কড লিভার অয়েল। দেখুন, ঘি এবং মাখন তৈরি হয় গরুর দুধের থেকে, দুধ একটি প্রাণীজ খাবার, তাই এই ঘি এবং মাখনের মধ্যে কোলেস্টেরল থাকে। এবং কড লিভারের থেকে যেহেতু কড লিভার অয়েল তৈরি হয় তাই এই কড লিভার অয়েলের মধ্যেও কোলেস্টেরল রয়েছে। তাছাড়া সচরাচরভাবে যে সমস্ত তেল বাজারে কিনতে পাওয়া যায় প্রায় প্রত্যেকটি তেল কিন্তু কোলেস্টেরল ফ্রি। তাহলে তেলের মধ্যে যদি কোলেস্টেরল না থেকে থাকে তাহলে তেলকে আমাদের হার্টের পক্ষে ক্ষতিকারক বলা হয় কেন? দেখুন, তেলের মধ্যে কোলেস্টেরল তো নেই ঠিকই, কিন্তু তেলের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড রয়েছে সেই ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের মতনই কিন্তু সমান ক্ষতিকারক। আর 100 গ্রাম তেল মানে কিন্তু 100 গ্রাম ট্রাইগ্লিসারাইড, যে ট্রাইগ্লিসারাইড আপনার হার্টের ধমনির মধ্যে গিয়ে জমাট বাঁধতে পারে, যে ট্রাইগ্লিসারাইড আপনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বলছেন তেল মাত্রই ট্রাইগ্লিসারাইড, তেল মাত্রই আমাদের হার্টের পক্ষে ক্ষতিকারক, তাহলে কি আমরা তেল খাওয়া বন্ধ করে দেবো? বা এমন কি কোনো তেল রয়েছে যে তেলটি তুলনামূলকভাবে অন্যান্য তেলের থেকে লাভদায়ক?
হ্যাঁ অবশ্যই রয়েছে। দেখুন সাধারণভাবে তেলের মধ্যে তিন ধরনের ফ্যাট পাওয়া যায়, একটি হলো স্যাচুরেটেড ফ্যাট, একটি হলো ট্রান্স ফ্যাট এবং একটি হলো আনস্যাচুরেটেড ফ্যাট। যে স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ আপনি যদি সহজ ভাষাতে মনে রাখতে চান তাহলে আপনাদের বলে রাখি রুম টেম্পারেচারে বা সাধারণ তাপমাত্রাতে যে সমস্ত তেল জমে যায় সেই সমস্ত তেলগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। অর্থাৎ ঘি, মাখন, নারকেল তেল, পাম অয়েল, এই স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করতে পারে, এই স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই স্যাচুরেটেড ফ্যাট আপনার হার্ট হেলথের জন্য যথেষ্ট ক্ষতিকারক। দ্বিতীয় যে ফ্যাট সেটি হলো ট্রান্স ফ্যাট। দেখুন সাধারণভাবে ট্রান্স ফ্যাট পাওয়া যায় আপনার বেকারি আইটেমে, বেকারি আইটেম বলতে আপনার পেস্ট্রি, প্যাটিস, কেক এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে এবং তার সাথে সাথে ডিপড ফ্রাইড আইটেম অর্থাৎ ডোবা তেলে ভাজা যে সমস্ত খাবার অর্থাৎ চপ, সিঙ্গাড়া, কচুরি, নিমকি এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। প্রায় প্রত্যেকটি মাংসর মধ্যে ট্রান্স ফ্যাট থাকে, প্রত্যেকটি ডেয়ারি প্রোডাক্টের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে। এই সমস্ত ট্রান্স ফ্যাটও কিন্তু আপনার হার্ট হেলথের জন্য যথেষ্ট ক্ষতিকারক এবং তার সাথে সাথে খুব কমন একটি ব্যাপার প্রায় প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে দেখতে পাওয়া যায়, এক তেলকে বারবার করে ব্যবহার করা। দেখুন আপনাদের বলে রাখি সেই তেলটি যত দামি কোম্পানির তেলই হোক না কেন, হোক না কেন সেই তেলটি অলিভ অয়েল বা আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেই তেলটি যখন বারবার করে গরম করা হবে সেই তেলটি কিন্তু ট্রান্স ফ্যাটে পরিণত হয়। তাই একটি তেলকে দুইবারের বেশি কিন্তু মোটেই গরম করবেন না। তৃতীয় যে ফ্যাটটি রয়েছে সেটি হলো আনস্যাচুরেটেড ফ্যাট। দেখুন এই আনস্যাচুরেটেড ফ্যাটের আবার দুটি ভাগ, একটি হলো পুফা এবং একটি হলো মুফা। পুফা মানে হলো আপনার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর মুফা হলো মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যে সমস্ত তেলের মধ্যে এই পুফা এবং মুফার মাত্রা বেশি থাকে তুলনামূলকভাবে অন্যান্য তেলের থেকে সেই তেলটি আপনার হার্ট হেলথের জন্য উপকারী। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে সমস্ত তেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেই তেলগুলি হলো আপনার রাইস ব্র্যান অয়েল, পিনাট অয়েল বা বাদাম তেল, সূর্যমুখীর তেল এবং তার সাথে সাথে আপনার অলিভ অয়েল। তাই যে সমস্ত মানুষরা হার্টের সমস্যায় ভুগছেন তারা খুব কম পরিমাণের হলেও এই তেল খেতে পারেন। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি প্রত্যেকটি তেলের কথা বললেন, কই সরষের তেলের কথা বললেন না তো? যে সরষের তেল আমাদের বাঙালির প্রায় প্রত্যেকটি রান্নাতে ব্যবহার হয় এবং প্রত্যেকটি রান্না বাঙালিরা সরষের তেল ছাড়া জাস্ট ভাবতেই পারে না। দেখুন আপনাদের জানিয়ে রাখি যে সরষের তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে খুব কম পরিমাণে যা আপনার হার্ট হেলথের জন্য উপকারী। সরষের তেলের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে না বললেই চলে, সেটিও আপনার হার্ট হেলথের জন্য যথেষ্ট উপকারী এবং তার সাথে সাথে সরষের তেলের মধ্যে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলি আপনার হার্ট হেলথের জন্য কিন্তু বিশেষ লাভদায়ক। কিন্তু সরষের তেলের মধ্যে ইউরিসিক অ্যাসিড বলে এক ধরনের ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার হার্ট হেলথের জন্য কিন্তু যথেষ্ট ক্ষতিকারক। একটি গবেষণায় দেখা গেছে যদি এই ইউরিসিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে বেশি প্রবেশ করে তাহলে মায়োকার্ডিয়াল লিপিডোসিসের মতন সমস্যা আপনার সৃষ্টি হতে পারে। এই মায়োকার্ডিয়াল লিপিডোসিস হলো যখন আমাদের হার্টের মাসেলের মধ্যে ডাইরেক্ট গিয়ে ফ্যাট জমতে শুরু করে। অর্থাৎ আপনি যদি নিয়মিতভাবে প্রচুর পরিমাণে সরষের তেল খেতে থাকেন তাহলে ওই সরষের তেলের মধ্যে ইউরিসিক অ্যাসিড নামের যে ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটি আপনার হার্টের মাসেলের মধ্যে ফ্যাট জমাতে সাহায্য করে। তাই অন্যান্য তেলের মতনই কিন্তু সরষের তেল আপনাকে বিধিনিষেধ মেনেই খাওয়া উচিত এবং সরষের তেলও কিন্তু কম পরিমাণে খাওয়া উচিত। সবশেষে আরও একবার, যে সমস্ত তেল আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি রান্নার জন্য প্রত্যেকটি তেলই কিন্তু কোলেস্টেরল ফ্রি তেল। তাই কোলেস্টেরল ফ্রি তেল দেখে
অযথা বেশি দাম দিয়ে সেই সমস্ত তেল আপনি কিনে নিয়ে আসবেন না। তেল মাত্রই কিন্তু ট্রাইগ্লিসারাইড, তেলের মধ্যে কোলেস্টেরল না থাকলেও তেলের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড রয়েছে সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। যে সমস্ত তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটের মাত্রা বেশি থাকে সেই সমস্ত তেলগুলি আপনার অবশ্যই অ্যাভয়েড করা উচিত, আপনার কার্ডিওভাস্কুলার হেলথের কথা বা হার্ট হেলথের কথা চিন্তা করে। যে সমস্ত তেলের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে বা বলা ভালো যে সমস্ত তেলের মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই সমস্ত তেলগুলি তুলনামূলকভাবে আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ। কিন্তু অবশ্যই মনে রাখবেন, নিরাপদ হলেও কোনো তেলই কিন্তু আপনি বেশি বেশি ব্যবহার করবেন না যদি আপনার হার্টের সমস্যা রয়েছে। এবং সর্ষের তেলের মধ্যে যে ইউরিসিক অ্যাসিড রয়েছে সেই ইউরিসিক অ্যাসিড আপনার মায়োকার্ডিয়াল লিপিডোসিসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে যা আপনার হার্টের মাসেলকে বিকল করতে পারে। তাই অন্যান্য তেলের মতনই কিন্তু বিধিনিষেধ মেনে আপনার সর্ষের তেল খাওয়া উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।